আরে ও লাগে 3 ইয়ার্স ওল্ড, তুমি ব্লগে বলছিলা বেবি। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে একটু আসছে একটা বিয়ে খেতে, তো চিন্তা করলাম আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করে ফেলি। নয়তারাও আসতেছে আমার ব্লগে, তো বিয়ে খেতে আসতেছে মেনলি, তো আমি আসলে ওদেরকে ব্লগে নিব। তো আজকে মজা হবে অনেক, আজকে আমরা বিয়ে খেতে আসছি কেআইবিতে। তো এখন উপরে যাই, উপরে যাই দেখি কে 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 আসছে। তো আম্মু আর খালামুনি চলে আসছে উপরে, তো নয়তারাও চলে আসবে, চলে আসলে আমি ওদেরকে ব্লগে নিয়ে নিব। সো গাইস চলুন আমরা উপরে চলে যাই তাহলে। এই যে নরিতা চলে আসছে, এখন আমরা সবাই একসাথে হয়ে গেছি, কাজিনা চলে আসছে, তো এখন ছবি তুলবে ওরা এখানে। আচ্ছা তোমার বার্থডে কেমন হয়েছে বলো? আমরা তো বার্থডে তো ভালো করে চেষ্টা করছি আর কি করার জন্যে। তো ওর বার্থডে ব্লগটা তো যারা দেখেন নাই, যারা দেখে আসেন, বার্থডে ব্লগ আপলোড হয়ে গেছে। আর এখানে ওরা কফি খেতেছে, আমরা ভাবছিলাম যে এখানে বসবো না। না আমরা ভাবছিলাম যে আসলে ফার্স্ট ব্যাচে বসবো, কিন্তু সিট ফিল আপ হয়ে গেছে, এখন আমরা সেকেন্ড ব্যাচে বসবো আর কি। তো সবাই একসাথে দিচ্ছি, দাঁড়াও এক সেকেন্ড, চলো তাহলে। তো এখন আমরা খেতে বসছি আর কি, খাওয়া টাওয়া শেষ করে তারপরে আর কি মেইন মানে আমরা ইয়ে করবো, কারণ খাওয়া দাওয়া শেষ মানে সব শান্তি, পেট শান্তি তো সব শান্তি। মামি আজকে কিন্তু অনেক ভালো কাচ্চি আছে ইকবাল ক্যাটারিং এর, কিন্তু মামি পেট ভরে। হ্যাঁ মামি আজকে কিন্তু ভালো করে খাইতে হবে মামি। ও কাচ্চি গরম পুরো, হ্যাঁ গরম পুরো ধোয়া উঠতেছে। ওয়াও এটা শেষ করি আগে। খাবার কেমন ছিল? ভালোই ছিল, কিন্তু খাইতে পারো নাই, গরম ছিল ওই কর্নার। ও আচ্ছা ওই কর্নারটা এসে ছিল না, গরম ছিল। হ্যাঁ অনেক খেতে পেয়েছি। তো ইয়ানা ওই ছবি ফোনে ব্যস্ত। আচ্ছা তো মোটামুটি আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, এখন দেখি একটু রেস্ট করবো, রেস্ট করে আমরা আমাদের ব্লগের কিছু জিনিস যা যা হবে তাই শেয়ার করবো। তো ব্লগটা দেখতে থাকেন। হ্যাঁ আমরা অনেক টায়ার্ড হয়ে গেছি ছবি তুলতে তুলতে, তো এখন রেস্ট নিতেছি, অনেকের ছবি তুলে দিতে হয়েছে। তো আমরা বর এবং কনেকে দেখাই নাই এখনো, বর কনেকে দেখবো না, আমরা দেখছি কিন্তু আপনারা কেউ দেখেন না এখনো। তো আমরা একটু হালকা ঝাপসা দেখাবো বর কনে কি করতেছে, তারা ছবি তুলতে ব্যস্ত। আর আমার বোন তো এখানে আছেই, ও এতক্ষণ ছবি তুলতে তুলতে টায়ার্ড হয়ে গেছে। আরে ও লাগে 3 ইয়ার্স ওল্ড, তুমি ব্লগে বলছিলা বেবি। তোমাদের খাওয়া দাওয়ার কেমন চলতেছে? খাওয়া দাওয়া শেষের দিকে? হ্যাঁ শুরু, হাত শুরু হয়েছে। আচ্ছা ঠিক আছে খাও, ভালো করে খাও। আচ্ছা ঠিক আছে খাও, ভালো করে। আমরা ছবি তুলতে যাচ্ছি আর কি ইয়েতে স্টেজে, কারণ এখন স্টেজ খালি, ইয়ানা অনেক ব্যস্ত, ইয়ানা ফোন টিপা টিপি আর ছবি তোলা। আর তুমি কি, তুমি কি টায়ার্ড হয়ে গেছো ছবি তুলতে? ঘুম পাইছে? হ্যাঁ তুমি কি এর কি ছবি তুলে দেবো? আচ্ছা আচ্ছা এই যে আমার ছবি তোলার ডিউটি চলে আসছে, আমি যাই এখন। তো আমাদের বিয়ের খাওয়া দাওয়া শেষ, আমরা খুব টায়ার্ড হয়ে গেছি, আর কোনো কিছু করার নাই, তো আমরা এখন বাসায় চলে যাবো। তো থ্যাংকস ফর ওয়াচিং আমাদের এই ছোটো ব্লগটা দেখার জন্য। আবার দেখা হবে নতুন কোনো চ্যালেঞ্জ নিয়ে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমার ব্লগ করবো চ্যালেঞ্জ নিয়ে। মামি হাসান আমার বলছিলাম যে এখানে খায় নেন মামি, উপরে যাওয়ার দরকার নেই, উপরে যাওয়ার দরকার নেই, এখানে ঢুকে খায় নেন। আর আমাদের তো বিয়ে তো হয়েছে ছয়তলায়, তো আসলে ছয়তলার সবাই ড্রাইভারদেরকে টোকেন দিয়ে দিচ্ছে, কিন্তু এখানে তো ড্রাইভারে ঢুকে খেয়ে ফেলতে পারতো ডাবল। তো আমরা এখন চলে যাচ্ছি, তখন হয়তো তাদেরকে গাড়ি চড়াই দিবো আর আমরা চলে যাবো বাসায়।